খুব শীঘ্রই মা হতে চলেছেন অভিনেত্রী কনীনিকা বন্দ্যোপাধ্যায়। কনীনিকার মা হওয়ার আনন্দ সেলিব্রেট করতে কিছুদিন আগেই তার বন্ধুরা মিলে পার্ক হোটেলে আয়োজন করেছিলেন স্বাদবক্ষণের অনুষ্ঠান। তবে ডেলিভারির দিন ক্রমেই এগিয়ে আসছে, এখন আর হৈহুল্লোড় করে কাটানো সম্ভব হচ্ছে না। তাই মা হওয়ার মাত্র এক মাস আগের মুহূর্তে এসে জন্মদিনটা একান্তেই সেলিব্রেট করেছেন অভিনেত্রী। তার সঙ্গে যোগাযোগ করা হলে একথাই জানালেন তিনি। কনীনিকা বন্দ্যোপাধ্যায়কে জন্মদিন সেলিব্রেট করার পরিকল্পনার কথা জিজ্ঞাসা করা হলে তিনি জানান, আজকে আলাদা করে কিছুই সেলিব্রেট করছি না, তবে বিকেলে বের হব। আমার হাজব্যান্ড সুরজিৎ হরির সঙ্গে দেখা করে একসঙ্গে ডিনার করব, তারপর একদম বাড়ি। প্রত্যেকবারের মতো এবারের জন্মদিনে কোনো সেলিব্রেশন করা হচ্ছে না, তবে এবারটা আমার মনে হলো একেবারে বিশ্রাম করা উচিত, তাই যতটা সাবধানে থাকা যায়। কনীনিকা আরও জানান, চিকিৎসকরা এখনও ডেলিভারির জন্য কোনো ডেট দেয়নি, তবে আগামী মাসেই মা হচ্ছি, আর এটাই এখন আমার কাছে সবথেকে আনন্দের বিষয়। এদিকে জন্মদিনে কনীনিকাকে বিশেষ সারপ্রাইজ কেক উপহার দিয়েছেন তার স্বামী সুরজিৎ হরি। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অভিনেত্রী নিজেই। সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন অনেকেই। আমাদের কাজে উৎসাহিত করতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।